আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন সব সময় তো আপনাদেরকে বলি যে প্রফেশনাল সিভি তৈরি করিয়ে নেওয়ার জন্য বুকিং দেন কিন্তু এখন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিষেধ করব। না প্রফেশনাল সিভি বানানোর জন্য বুকিং দিয়েন না কিন্তু কখন আমি আপনাকে নিষেধ করছি এবং কেন আমি আপনাকে নিষেধ করছি এটা জানার জন্য পুরো ভিডিওটা না টেনে দেখুন আমাদের কর্পোরেটে এমন অনেক মানুষ জব করে যাদেরকে আমরা আমাদের চারপাশে দেখি দেখে মনে হয় লোকটা খুব ভালো এবং লোকটা খুব সৎ বাট বাস্তবে লোকটা আসলে অতটা সৎ হয় না হ্যাঁ সো অনেককেই দেখা যায় যে যাদের দশ বছরের মধ্যে পনেরোটা আঠারোটা বিশটা চাকরি করা হয়ে যায় এখন যখন দশ বছরের মধ্যে আপনার পনেরোটা আঠারোটা বা বিশটা চাকরি করা হয়ে যাবে তখন আসলে কি ব্যাপারটা দাঁড়াবে ইন্ডাস্ট্রিতে কিন্তু সবাই জেনে যাবে যে আপনি একজন ফ্রিকুয়েন্ট ফ্লায়ার এবং দশ বছরে যে পনেরোটা চাকরি করে তার কিন্তু আলটিমেটলি কোনো চাকরিতেই সে এক বছর সময়কাল পর্যন্ত ও থাকে নাই যেখানে একটা কোম্পানিতে থাকার জন্য কোম্পানির কাজ বোঝার জন্য কোম্পানিতে কমফোর্ট জোন ক্রিয়েট করার জন্য কোম্পানির কাজগুলোকে গুছিয়ে করার জন্য কাস্টমার চেনার জন্য স্টেক হোল্ডার চেনার জন্য মিনিমাম চার থেকে পাঁচ বছর সময় লাগে একজন মানুষের ক্যারিয়ার পঁচিশ বছর বয়স থেকে যদি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত হয় বলে আমরা ধরে নেই তাহলে তার ক্যারিয়ারের টোটাল লাইফ স্প্যানটা হচ্ছে চল্লিশ বছরের তাই না এই যে চল্লিশ বছরের ক্যারিয়ার এই এখন একজন মানুষ যদি দশ বছরে পনেরোটা চাকরি করে তাহলে চল্লিশ বছরের ক্যারিয়ারে তার চাকরির সংখ্যা হবে প্রায় ষাটটা এইবার আপনি একটু চিন্তা করে দেখেন তো যে তার বয়স যখন ফিফটি আপ হয়ে যাবে দ্যাট মিন্স আপনার যখন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স পঁচিশ বছর হয়ে যাবে ততদিনে আপনার প্রায় চল্লিশটা কোম্পানিতে কাজ করা হয়ে যাবে এই চল্লিশটা কোম্পানির ভিতরে কোন কোম্পানি সিভিতে রাখবেন আর কোন কোম্পানি সিভিতে রাখবেন না কিভাবে আপনি আপনার সিভি তৈরি করবেন এই নিয়ে তখন একটা কনফিউশন ক্রিয়েট হবে সো এমন অনেক মানুষ আছেন যারা বিভিন্ন কোম্পানিতে জব করে সেটাকে হাইট করেন হাইট করে গিয়ে কি করে আরেকটা কোম্পানিতে গিয়ে জয়েন করে আপনার যদি এইরকম কোনো মন মানসিকতা থাকে যে আপনি এরকম জব হাইট করবেন ডিউরেশনকে ভুল দেখাবেন একটা ডিউরেশনের সঙ্গে আর ডিউরেশনকে ডিউরেশানকে মিলায় দিবেন ভুলভাল ইনফরমেশান দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করবেন তাহলে প্লিজ 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 ডোন্ট কাম টু আস আমাদের কাছ থেকে ভুলভাল ডকুমেন্ট বানানো এটা আমরা কখনোই এনকারেজ করি না ইভেন আপনার যদি কোনো গ্যাপও থাকে আমি অবশ্যই সবাইকে বলে থাকি যে আপনি সবসময় আপনার রেজুমিতে অবশ্যই সত্য ইনফরমেশানটা দিবেন ভুল ভাল ইনফরমেশান দিয়ে কখনো সিবি বানাবেন না আর ভুল ভাল ইনফরমেশান দিয়ে আমাদের কাছ থেকে সিবি তো অবশ্যই আপনি বানাতে আসবেন না এইটা আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব। ওই যে ভুল সার্টিফিকেট বের করা ভুল ট্রেনিংয়ের ইনফরমেশান দেওয়া ভুল জব ডিউরেশন দেওয়া এই ধরনের রিকোয়েস্ট আমাদের কাছে কিন্তু আসে সো এই ধরনের রিকোয়েস্ট আসে আমরা কোনো কোনো সময় হয়তো জানি না বা বুঝি না ভুল করে নিয়ে ফেলি নিয়ে ফেলে তাদেরকে আমরা বুঝাই যে না ইউ শুড কিপ দ্য প্রপার অ্যান্ড ট্রু ইনফরমেশন ইন ইউর রেজুমি বাট হ্যাঁ এইটা নিয়ে কাস্টমারের সাথে ধরেন যে ধাক্কাধাক্কি হ্যাঁ আমি ভুল ইনফরমেশান ইয়ে করা এই সেই হ্যান ত্যান এবং তারপরে গিয়ে তারা আবার আমাদের একটা ক্ষতি সাধন করতে পারে কীরকম যে হয়তো আমি তার ভুল ইনফরমেশান সিরিজে বসাচ্ছি না সে হয়তো আমাদের কোম্পানির নামে অথবা আমার নামে আমাদের রেপুটেশান যেন নষ্ট হয় জন্য হয়তো একটা ভুলভাল কথাবার্তা সে ফেসবুকে লিখলো বা একটা নেগেটিভ রিভিউ দিল নেগেটিভ রিভিউ যে কেউ দিতেই পারে সেটা সবাই স্বাধীন আমরা কিন্তু এখন ওই কাস্টমারকে ডিফেন্ড করার জন্য আমি কিন্তু আমরা তো কিছু বলতে পারতেছি না যে উনি যে ভুল ইনফরমেশান দিয়ে সিভি বানাতে আসছেন ওনার ইন্টেনশান যে ঠিক নাই উনি যে জায়গায় জব করছে সেটা রাখতে চায় না যে জায়গায় জব করে নাই সেটা রাখতে চায় সো এগুলো কথাবার্তা তো আমরা আসলে বলতে পারি না তাই না সো রেজুমিটা বা সিভিটা একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশান এবং আমরা চাই প্রত্যেকের ক্যারিয়ার একটা সত্য ভিতের উপরে দাঁড়াক যখনই কেউ এরকম ফ্রিকোয়েন্ট ফ্লাই করে তখন একটা সার্টিন টাইম পরে ক্যারিয়ারে গিয়ে দেখা যায় যে তাকে আসলে আর কোনো কোম্পানি নেয় না সো ছয় মাস এক বছর নয় মাস তিন মাস পাঁচ মাস এগুলো কোনো চাকরি করার কোনো ডিউরেশন না সো এগুলো চাকরি করবেন না এভাবে চাকরি করবেন না এবং সবার প্রতি আমার রিকোয়েস্ট যে আপনাদের মধ্যে কারও যদি মনের মধ্যে কোনো ইন্টেনশান থাকে যে আপনারা রকমের কোনো ভুল ভুল ভাল ইনফরমেশান দিয়ে আমাদের কাছ থেকে সিভি বানায় নেবেন প্লিজ ডোন্ট কাম টু আস আমরা আসলে কোনো রকমের মিথ্যা ইনফরমেশান দিয়ে রেজুমি তৈরি করতে চাই না আমরা চাই আপনার রেজুমিটাও সত্য এবং সুন্দর হোক সাবলীল হোক এবং আপনার টোটাল ক্যারিয়ারটাই যেন সত্যের উপরে দাঁড়িয়ে থাকে ধন্যবাদ